আজকে আমাদের নবনির্মিত যে মন্দির, এই মন্দিরে রাধা গোবিন্দ, নিতাই গৌরাঙ্গ এবং উমাবতী চাঁদ এদের প্রতিষ্ঠা, এবং এখানে বহু ভক্ত সমাগমে পণ্ডিতদের নিয়ে এখানে আমাদের যোগ্য এবং সেবাযোগ্য। কবে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এবং কদিন ধরে চলছে? অনুষ্ঠান শুরু হয়েছে কাল থেকে। কাল থেকে আমাদের পুরাতন যে মন্দির রায়পুর গ্রামের ভিতরে, যেটা আমাদের বাস্তুভিতা, সেখান থেকে এই মন্দির প্রতিষ্ঠিত ছিলেন যে সমস্ত আমাদের দেবতা, তাদের কালকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বহু ভক্ত সমাগম হয়েছিল এবং বহু নাম সংকীর্তন, তারপর বাদ্যবাদক নিয়ে আমাদের মহাসমারোহে এখানে আমরা আমাদের প্রভুকে নিয়েছি। কী কী অনুষ্ঠান হচ্ছে এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে? প্রতিষ্ঠান কেন্দ্রে আজকে অনুষ্ঠান যেটা চলছে সেটা চলছে প্রধানত হলে ঠাকুরের প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা এবং যাগযজ্ঞ মন্দির প্রতিষ্ঠার জন্য, আর ভক্তদের সেবা। আপনার নাম এবং আপনি? আমার নাম শ্রী আস্তিক চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আপনি এই মন্দিরের? আমি এই মন্দিরে, এই মন্দির হলো আমার নিজ ভাই শ্রী জয়দেব বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত, আমি তার দাদা। সেই হিসেবে আমরা সবাই একই, আমরা চার ভাই, চার ভাই একই। সেই জন্যে আমরা সবাই মিলে এক জায়গাতে মিলিত হয়ে যাতে উৎসবটা সুসম্পন্ন হয় সুষ্ঠুভাবে, তার জন্য সমাবেত হয়েছি।